যদি আমার এই ভিডিওগুলো যদি কারোর হেল্পে লাগে তো তুই কি করছিস তোমার দাই লাইনে দড়ি জামা কাপড় টাঙানো কুকুরের হয়েছে বিড়াল বাচ্চা এই যে আমাদের একটু মানে আমার একটু টেনশন হচ্ছে এখন জানি মালিক ঝামেলা সেটাই করছি আমার মাথা সত্যি কাজ করছে না খুব এক্সাইটেড একদম মানে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে চেন্নাইতে গুড মর্নিং ফ্রেন্ডস আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কালকে বিয়েবাড়ির এই জন্মদিন বাড়ি কে একটু পেটটা মানে ট্রাবল দিচ্ছে আর কি যা হয় আর কি বেশি রিচ খাওয়া দাওয়া হলে পরের দিন হয় যাই হোক তো যাই হোক মোটামুটি সবই গোছানো কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় থেকে শুরু করে সবই গোছানো কমপ্লিট হয়ে গেছে কিছু জিনিস বাকি আছে যেগুলো আমি এখন যাচ্ছি কিনতে আজকে মাছ খাবো হালকা পাতলা ঝোল মাছে আজকে খাওয়া হবে কেয়া বললো আজকে মাছ নিয়ে আসো মাংস চিকেন আছে একদম ভাত আর ছোটোখাটো কিছু জিনিস বাকি আছে দড়ি যেমন এইসব কি ও বলেলো সেগুলো নিয়ে আসবো আর হ্যাঁ তার সঙ্গে আমি এখান থেকে মেডিসিনসও নিয়েছি কারণ আমি এখান থেকে যেমন ধরুন বমির ওষুধ পেট খারাপের ওষুধ জ্বরের ওষুধ সেগুলো সবই আমি নিয়েছি কারণ আমি চাইছি না ওখানে গিয়ে রিস্ক নিতে কারণ এখানকার ওষুধ আমাদের সব স্যুট করে তো যেহেতু ওটা ডাক্তারই ডাক্তারখানা ডাক্তারদের দেশ তো তাও আমি এখান থেকে কোনো রিস্ক নিলাম না নিয়ে নিলাম সব ওষুধপত্র আর মোটামুটি আদারওয়াইজ সব কিছুই রেডি আছে টুকটাক যে ল্যাপটপ কিংবা টুকটাক জিনিসপত্র যেগুলো আছে সেগুলো সব সন্ধ্যাবেলা গুছিয়ে নেবো আর হ্যাঁ ওখানে একজনের সাথে কথাও বলে নিয়েছি তো উনি বললেন যে ডক্টরের যে অ্যাপয়েন্টমেন্টটা ওটা বৃহস্পতিবার দিন রাখা হবে বৃহস্পতিবার দিন সকালে তো যা হবে আমি আপনাদের সাথে শেয়ার করব আর যদি আমার এই ভিডিওগুলো যদি কারোর হেল্পে লাগে তো আমি নিজেকে ধন্য মনে করব কারণ দেখুন ভেলোরে হয়তো অনেকে গেছে হয়তো অনেকে যায়নি কিন্তু যদি ওখানকার সমস্ত ইনফরমেশান আমি শেয়ার করি ভিডিওর মাধ্যমে তো হলেও হতে পারে যে কারোর উপকারে এই ভিডিওগুলো লাগছে মানে লাগতে পারে আর কি তো যাই হোক চলুন আজকে ভিডিওটা শুরু করি আর আশা করছি আপনাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে আজকে কি রান্না করব বাজার যাও বাজারে তো যাবো মাছ নিয়ে আসো আর পেঁপে নিয়ে আসো নিয়ে পেঁপে পেঁপে দিয়ে মাছের ঝোল করব কেন অন্যদিন মাংস খাবো মাংস খাবো মাংস খাবো কালকে মাংস আছে কালকে আমি এক পিসও খাই চিকেন পকোড়া গুলো গব 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 করে কে খাচ্ছে পকোড়া খেয়েছি মাংস গুলো বলি মাংস খাই চিকেন পকোড়া গুলো যেই তো বাটি করে নিচ্ছি আর শুধু খাচ্ছি তাহলে আপনি মনে আর আমি তো খেয়েছি অল্প তাহলে আমাকে বলতে পারো তুমি খেয়েছো আমিও খেয়েছি আজকের পরে তো ঠাকুরের পুজোও দেওয়া যাবে না সেবাও দেওয়া যাবে না কি করবো সেটা আর গুড়িয়কদের নেই আমার মেয়ে চিন্তা গুড়িয়ক ঠিক থাকবে ও কাকিদের কাছে থাকবে ঠিক আছে আছে টুকুটার একটু নোকটা কেটে দেবে যাতে ওদের নিতে সুবিধা হবে হাত পা দিয়ে চড়াই আর নোক করেছে তো প্রচন্ড একটু নোকটা কেটে দিতে হবে ঠিক আছে আমি বাজারে যাচ্ছি পাঁচশো মাছ নিয়ে আসবো হ্যাঁ আর একটু কড়াইশুঁটি নিয়ে আসবো এখন এখান থেকে নিয়ে নেবো দড়ি আর একটা তালাচাবি তালাচাবি ব্যাগের জন্য কেয়া নিতে বলেছে তো দড়ি আর তালাচাবিটা এখান থেকে নিয়ে নিচ্ছি ওই জামা কাপড় টাঙানোর কারণ যেখানে ও যাবে সেখানে গিয়ে ওই জামা কাপড় ধুয়ে টুয়ে বা খেচে টেচে দিলে ওই আপনার দড়িতে টাঙিয়ে দেয় সেখানে হোটেলে তো ওগুলো থাকে না ওগুলো নিয়ে যেতে হয় কাছে আর নিয়ে যায় ছাঁটা দড়ি তারপরে আপনার পাপো সব নিয়ে যাবে একদম ওই দড়ি নিয়ে নিয়েছি ডাইনারে দড়ি জামা কাপড় টাঙানো আর এটা হলো আর কি তালাচাবি নিয়ে নিয়েছি কত বললি ভাই তিরিশ টাকা আশি টাকা আশি টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা ঠিক আছে ওকে ওকে আশি টাকা তো আজকে রান্না হচ্ছে পাতলা মাছের ঝোল কালকে একদম ভালো মন্দ খেয়েছে ভালো মন্দ খাওয়ার জন্য না কালকে যাবো তাই ওই জন্য পাতলা মাছের ঝোল দিয়ে বাটা দিয়ে তোমার তো রোগের মাংস চলে না তাই বলছি তুই কি করে তো তোমারও তাই আমার মোটেই না আমার যা দেবে তাই খেয়ে আমি গরিব মানুষ আমাকে যা দেবে তাই খেয়ে আমাকে যা দেবে তাই খেয়ে নেব তাই আমি তোমাদের দাস তোমরা যা বলবে সেটা আমাকে শুনতে হবে ডায়লগ কার মেলো না সারা প্যান্ডা নিয়ে আসি এই তো লালির বাচ্চা এসছে এই যে কুকুরের হয়েছে বিড়াল বাচ্চা এই যে ও তো দুধ খায় লালি তো তো দুধ খায় তো দুধ খাবি না তো দুধ খায় তো বিড়ালটা ওই কুকুরের দুধটা খায় এখন এদের কি হবে কটা দিন সেটাই ভাবার বিষয় আমরা তো থাকছি না বিস্কুট ফিস্কুট সব কিনে দিয়ে যাবো এই বাড়িটায় পাশের বাড়িটায় এই বাড়িটা দিয়ে যাবো
আর ইয়ে এর দুধ খায়, ভিড়া তো মা, তো মা তো মাই হয়, মায়ের দুধ তো সবাই সবাই খেতে পারে। তুমি খাও, তো মা তুমি খাও। মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা মানে দুধ খাবে, আর হচ্ছে বিড়াল বাচ্চা কুকুরের দুধ খায়। আমি তো ফার্স্ট টাইম দেখছি, ফার্স্ট টাইম। ওর বাচ্চা হওয়ার আগে থেকেই দুধ খায়। এই দেখ, এই দুটোই আসছে। মা, রাজা দিরাজ, মা রাজা চা খেলে নাকি হয়? তো মা সরে, তো বুড়ি বুড়ি, এই বুড়ি একটু ডাক দেখি, বুড়ি, এ বুড়ি ডাক, এ বুড়ি ডাক, ডাক 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 ডাক, মা রাজা ডাক। কোথায় গেছিলিস তোরা, গায়ে জল? আয় এক হ্যাক্সিয়ালে আসছে, ও বাবা তাই না, আসো সবাই চলে এসছে, দিয়ে দাও দিয়ে দাও, সবাই দিয়ে দাও। আসবে তো আসবে, এটা কিছু বলবে না কে, ওই যে আর ওই কুত্তাটা আইলে হো 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 করেই যাবে, ও আসলি উঁচা, সবাই থাকবে ঠিক করে, আমরা এসে আবার খাবার দেবো সবাইকে। ভাত দেবো, দুপুরবেলা ভাত দেবো, দুপুরবেলা তুই খাদিস না ভাত খাওয়ার সময়। এখন এই বুড়ি দেখলি হাঙলে পড়বে। তো এখন তো খাবার দাবার সব কিনে নিয়ে এসেছি কুকুরগুলোর জন্য, বিস্কুট ঠিস্কুট ওনাই। তুমি কিরাম চুল কেটেছো, তুমি তো একদম ভদ্র ছেলে হয়ে গেছো। ওনাই তো পুরো একদম মানে চুল কেটে ফ্রেশ, হেভি চুল কেটেছে সোনাই, সোনাইয়ের খুব মজা হচ্ছে কিন্তু আমাদের তো মজা হচ্ছে না, সোনাইয়ের খুব মজা হচ্ছে কিন্তু আমাদের তো মজা হচ্ছে না, আমাদের একটু মানে আমার আমার একটু টেনশন হচ্ছে এখন, জানি না কেন হঠাৎ করে আজকে সকাল থেকে মানে যাচ্ছি তো অনেক মানে কোনোদিন যাইনি ওইখানটায় আর কি, ফার্স্ট টাইম যাচ্ছি তো স্বাভাবিক ব্যাপার, একটু টেনশন হবেই, মনের মধ্যে একটা টেনশন থাকবেই। সে যতই দীঘা পুরী কিংবা ঘোরার জায়গা হলে কোনো ব্যাপার ছিল না, এটা ডাক্তার দেখাতে যাও তো একটু হালকা টেনশন আছে মনে হয়। তোমার টেনশন হচ্ছে না? হচ্ছে তো, তাহলে তুমি বলছো হচ্ছে না। গাইস আমরা আমার বিস্কুট কিনতে যাচ্ছি, না বাবা বলবি সন্ধ্যাবেলা এসে পয়সা দেবে, বিকেলে পয়সা দেবো, আর তাছাড়া কিছু জিনিসগুলো আর টুকটাক কেনা আছে সেগুলো কিনে চলে আসবো। তো কাঁথা কম্বল অবধি নিয়ে চলেছে, বলছি এসবগুলো নিতে হবে না, হোটেলে হোটেলে পেয়ে যাবো, ওখানে কাঁথা নিচ্ছে কম্বল নিচ্ছে, অত ব্যাগ বইব গো, অত ব্যাগ বয়া যাবে নাকি, থোড়ি অত ব্যাগ থোড়ি বয়া যাবে, আমাদের গোলাম নাকি তুমি, বিস্কুট আর বললাম কি সব নিয়ে চলে এসেছি, আমাদের গোলাম। হ্যাঁ তো কি গোলাম বলে একেবারে কি আমি কি কুলির মতো দেখবো হবে নাকি, গোলাম মানে কি মালিক যা বলবে সেটাই করছি, যাওয়ার আগে কতগুলো কাঁথা নিচ্ছে দেখুন শুধু একবার, কাঁথা কম্বল সব নিচ্ছে, এটা তো স্কুলের ব্যাগ, শোনা তুই এই ব্যাগটা নিস ঠিক আছে, ল্যাপটপের ব্যাগটা আমি নেবো, তোমার ল্যাপটপের ব্যাগটা তুই নিস, এই ব্যাগটা আমি নেবো, যাই হোক কারণ ল্যাপটপের ব্যাগটা মেন ইম্পর্টেন্ট ব্যাগ, ওই ব্যাগে তো সব কিছু রাখবো না, তুই একটা ব্যাগটা বল, কাঁথের ব্যাগটা নিতে পারবি তো, চিপস গুলো নিয়ে ফুটো কর, চিপস 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 গুলো সবার কর, এদের নিয়েও চিন্তা, কারণ এরাও মানে কি বলবো সব দিক দিয়ে চিন্তা, ওরা থাকবে ওর কাকিদের কাছে, প্রত্যেকদিন কল করবো ভিডিও কল করবো ওদের দেখার জন্য, আমাদের ছাড়া ওদের একটু মনটাও খারাপ হয়ে যাবে, 15-20 দিন এখন কি হয়, সব মোটামুটি আলাপ পরিচয়তা সব শেষ, বাবা মা বাবার সাথে দেখা করে এলো, আর এখন বাড়ি যাচ্ছি, পটাটো টুইস্টার শোনাই কিনেছে, পটাটো টুইস্টার ছিল আমাদের কালকে ট্রেন 10:50, তো 10:50 আগে মোটামুটি 7:30-8 বেরিয়ে যাবো, হ্যাঁ কালকে ভিডিও আসবে, প্রতিদিন ভিডিও আসবে বন্ধুরা, চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকদিন ভিডিও যেরকম আসে সেরকম আসবে,
আসবে না 6 তারিখ সিনেমাটিকটা 6 তারিখ তোর কি আনন্দ হচ্ছে হ্যাঁ তোর বিশাল আনন্দ হচ্ছে না আমরা নেবে এই তো নাই তোর কি বিশাল আনন্দ হচ্ছে সোনার বিশাল আনন্দ হচ্ছে বিশাল এমনিও আমরা একটু ঘুরতে যেতাম কিন্তু ওই ডাক্তার দেখাতে যাওয়া দেখো কোন জায়গায় কি আছে এই চেটটা ঘুরেও আসবো আশেপাশে কেমন আবার হবে যেমন হয় তেমন হবে জল খাবে না 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 জল খাবে না ওখানে বদমাশি করবে এখন বদমাশি করছে দেখ এই গুড়িও সো গাইস অল সেট আর আমরা রেডি টু গো টু ভেলোর এখন আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি ল্যাপটপ ফ্যাপটপ ফাইনালি যা ছিল সব মোটামুটি রেডি হয়ে গেছে এদের খুব দুঃখ হচ্ছে কারণ এদেরকে ছেড়ে যেতে হচ্ছে মনটা একদম ভালো নেই কিন্তু তাও কিছু করার নেই যেতেই হবে কোনো উপায় নেই একমাত্র সোনায়ের খুব আনন্দ হচ্ছে সোনায়ের খুব আনন্দ হচ্ছে যদি গৌরীকে নিয়ে যায় আরো আনন্দ সোনাই তো মনে করছে বিশাল আনন্দ করবো ওখানে গিয়ে এখন সোনায় বিশাল আনন্দ হচ্ছে বাকি আমাদের আনন্দর কিছু নেই যাচ্ছি চিকিৎসা করাতে আশেপাশে যদি কোনো ঘোরার জিনিস থাকে সেটাও দেখে আসবো কারণ আর ফার্স্ট টাইম যাচ্ছি আর কোনো দিন যেতে পারবো কিনা তার নেই ঠিক যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে আপনাদের সাথে চেন্নাইতে তাই তো ক্যা চেন্নাইতে দেখা হবে তো নেক্সট ব্লগে দেখা হচ্ছে চেন্নাইতে আর আর ট্রেনের ব্লগ গুলো সেটাও আপনারা দেখতে পাবেন মোটামুটি একদম আমরা রেডি কালকে 10:50 আমাদের ট্রেন সবাই একটু প্রে করবেন যাতে সুস্থ হবে নিরাপদ ভাবে ওখানে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট